চট্টগ্রামের ফটিকছড়িতে খিরাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের উপর ইয়াবা ও মাদক ব্যবসা এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানান, 1 আগস্ট বৃহস্পতিবার দুপুর 12টায় খিরাম ইউনিয়ন পরিষদের খিরাম ইউনিয়নের জনসাধারণের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মফিজুল আলম, নইমুদ্দিন, আব্দুল শুকুর, লালন, দে চাকমা, সাবেকুন নাহার, সৈয়দ শামসুল নাহার, মোহাম্মদ হোসেন এবং আবু তাহের আহমেদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান সৌরভ বলেন, খিরামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয় গত 30 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ শহীদুল আলমের প্রত্যক্ষ মদদে তার সমর্থক ও তার উপর এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার 4 সমর্থক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আহতদের প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখনো চিকিৎসাধীন আছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কোনো সময় তারা পুনরায় তার উপর হামলা করতে পারে বলে আশঙ্কা করেন তিনি। একজন আসামি সরোয়ার ফোন করে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে বাহিরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে খবর পেয়ে আমি স্থানীয় লোকজন সহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গেলে লোকমানের হুকুমে তারা আমাকে ভিকটিমদেরকে এলাকাবাসী হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করতে থাকে। আমার মা রুকিয়া বেগম 45-এর মাথায় রিভলভার ঠেকিয়ে জানে মারার হুমকি দিতে থাকে। বিষয়টি ফোন করে থানাকে খবর দিলে পরিচয় থানা পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পূর্বের সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে তাদের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডে বর্তমানে আমার ও আমার পরিবারের সদস্যদের এবং এলাকাবাসীর জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের